नमस्कार, আমি ডাক্তার অনিরুদ্ধ দেব, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে গর্ভ অবস্থায় নেশা, দ্যাট মিন্স অ্যাডিকশন ডিউরিং দ্য প্রেগন্যান্সি পিরিয়ড নিয়ে আলোচনা করব। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নতুন চ্যানেল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অ্যাডিকশন ডিউরিং দ্য প্রেগন্যান্সি পিরিয়ড মানে গর্ভ অবস্থায় নেশা। এখনকার দিনে ছেলে মেয়েরা বা মিডল এজেডরা নেশা একটা যেন খাদ্যাভ্যাসে পরিণত করে ফেলেছেন, সেটা বাড়িতেই বলুন বাইরেই বলুন। যখন সে ওটাকে খাদ্যাভ্যাসে পরিণত করে ফেলে, তখন কোনো মহিলা যখন সে প্রেগনেন্ট হন, সে কিন্তু নেশাকে পরিত্যাগ করতে পারেন না। সেটা সিগারেটই হোক, অ্যালকোহলই হোক বা খৈনি হোক, যেহেতু সে ওগুলোকে পরিত্যাগ করতে পারে না, অতএব তার যেমন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সে যেমন নেশাটা করছে কিন্তু তার প্রতিফলন তার পুত্র বা কন্যার উপরে হয়। যেমন ধরুন আপনি কেউ নেশা করছে, অ্যাডিকশন হচ্ছে, তার শরীরে অ্যানিমিয়া আসতেই পারে, তখন যে বাচ্চাটা বেরোবে অপুষ্ট বাচ্চা, পরিপূর্ণভাবে ডেভেলপ করবে না, আন্ডারওয়েট হতে পারে, অথবা সে জন্মগত অ্যানিমিয়া নিয়ে বেরোতে পারে, দ্যাট মিনস অ্যানিমিক, অথবা জন্ডিস, যেটা হচ্ছে লিভার কনফ্লেন্ট। যদি তার মা যদি অ্যালকোহলিক হয়ে থাকে, তাহলে বাচ্চা অনেক সময় দেখা যায় যে সে অ্যালকোহলিক অ্যাডিকশনের জন্য মা অর্ধেক দিন খাবার খাননি, মায়েরও স্বাস্থ্য মানে প্রেগনেন্সি পিরিয়ডে যেমন ভাঙতে থাকবে, রাত্রের দিকে যেমন ক্লান্তি আসবে, সে ক্লান্তির মাঝে নেশার মাত্রা বাড়িয়ে ফেলবে, কিন্তু যখন তার বাচ্চা হবে, বাচ্চাটা যেমন অপুষ্ট হবে, তার সাথে সাথে কিন্তু হ্যাজার্ডস নিয়ে জন্মাবে। এগুলোকে বলা হয় অ্যালকোহলিক সিন্ড্রোম। যেমন অ্যালকোহলিক সিন্ড্রোমে বাচ্চাগুলোকে দেখা যায় যে ঘুম ঘুম ভাব, চোখ মিটমিট করছে, কোনো সময় দেখা যায় যে দুটো কান একই সেম জায়গায় না থেকে একটা উপর নিচে অথবা ছোট বড়, চোখের ডিফর্মিটি, মাথার যন্ত্রণা, এবং বাচ্চা ছোটর থেকে ভুল বকা বা বেশি বকা অথবা একেবারে চুপ করে থাকা, দ্যাট মিনস নেশাগ্রস্তের মতো, দ্যাট মিনস অ্যাডিকশনের মতো, এগুলোকে বলা হয়ে থাকে অ্যালকোহলিক সিন্ড্রোম। আবার যারা টু মাচ অ্যাডিক্টেড ফর সিগারেট, খৈনি, এগুলোতে হলে কি হয়, গ্যাস্ট্রাইটিস হয়, গ্যাস অম্বলে ভোগে, এবং বাচ্চা ছোটর থেকে গ্যাস অম্বলে ভোগার জন্য পায়খানাও যেমন ঠিকমতো পরিষ্কার হয় না, এবং সেক্ষেত্রে সে কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রিতেও ভুগতে পারে। কাজে আমরা বলতে পারি যে সুস্থ সবল আগামী দিনের নাগরিক পেতে গেলে আমরা যতই অ্যাডিক্টেড হই না কেন, প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের কিন্তু টোটাল অ্যাডিকশন থেকে শতহস্ত দূরে থাকতে হবে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম কিন্তু ভুগবে। কিন্তু আমরা যদি অ্যাডিকশন ত্যাগ করতে পারি, তাহলে আমরা সুস্থ সবল আগামী নাগরিকদের অবশ্যই পাব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।